আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা মায়ানমারে বিনিয়োগ করে বিশ্বের প্রভাবশালী দেশগুলো নিয়মিত সবক দিত তারা মানবাধিকারের রক্ষাকারী একদিকে তারা মায়ানমার সরকারের সমালোচনা করত অন্যদিকে মায়ানমারের বিভিন্ন জ্বালানি খাতে তাদের বিনিয়োগের মাধ্যমে মায়ানমারের অর্থনীতিকে শক্তিশালী করত। এই ধরনের দ্বিচারিতা আর মেনে নেওয়ার মতো ছিল না এ ব্যাপারে পূর্বে আমি কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি বৌধরা শেষ পর্যন্ত এই সকল প্রভাবশালী দেশগুলোর কানে পানি গিয়েছে যে নিয়মিত মানবাধিকারের সবক দিয়া আর মায়ানমারের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের মাধ্যমে তাদের অর্থনৈতিক সমৃদ্ধিতে সহায়তা করা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় বন্ধুরা এরপরও বিভিন্ন কোম্পানি হয়তো সেখানে থাকবে কিন্তু পর্যায়ক্রমে দৃশ্যমান হচ্ছে মায়ানমার থেকে বিভিন্ন বড় জ্বালানি কোম্পানি দেশ ছেড়ে যাচ্ছে অর্থাৎ এখন মায়ানমার অর্থনৈতিকভাবে আরও চাপে পড়বে সর্বশেষ সংবাদ হল একের পর এক বিদেশি কোম্পানি মায়ানমার থেকে কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দিচ্ছে এবার সেই দলে যোগ দিয়েছে বিশ্বের জ্বালানি খাতের দুই বৃহৎ প্রতিষ্ঠান টোটাল ও সেব্রন। সেলো জানিয়েছে আপাতত সেখানে আর কোনো কার্যক্রম চালাবে না তারা মিয়ানমারের সামরিক সরকারের অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের কারণে ফরাসি প্রতিষ্ঠান টোটাল এনার্জিস এবং যুক্তরাষ্ট্রের সেব্রন, দেশটিতে তাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন্ধুরা এই ধরনের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই অতি সম্প্রতি এই প্রতিষ্ঠান দুটি এই ধরনের ঘোষণা দিয়েছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইয়াদানা গ্যাস প্রকল্পে আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগে যুক্ত ছিল টোটাল ও সেবরন প্রকল্প থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার কারণ হিসেবে দুইটি প্রতিষ্ঠান মিয়ানমারের সামরিক সরকারের অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করেছে টোটাল এনার্জিস তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে দুই সালের ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে মানবাধিকার আইনের শাসন সহ মিয়ানমারের পরিস্থিতি দিনকে দিন অবনতি হচ্ছে যার কারণে আমরা পরিস্থিতির পুনর্মূল্যায়নে বাধ্য হয়েছি আমরা মিয়ানমারের ইয়াদানা গ্যাস ক্ষেত্র এবং এমজিডিসি এর পরিচালনাকারী ও বিনিয়োগকারী হিসেবে টোটাল এনার্জিসের কোনো ক্ষতিপূরণ ছাড়াই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি সেব্রানের মুখপাত্র বলেছেন মিয়ানমার পরিস্থিতি বিবেচনায় ইয়াদানা প্রাকৃতিক গ্যাস প্রকল্প থেকে নিজেদের কার্যক্রম হস্তান্তরের মাধ্যমে দেশটি ছাড়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি মিয়ানমারের এই প্রকল্পে সর্বোচ্চ একত্রিশ দশমিক দুই চার শতাংশ মালিকানা টোটালের অন্যদিকে তাদের অংশীদার সেভরনে রয়েছে আঠাশ শতাংশ মালিকানা বাকিটা মিয়ানমারের রাষ্ট্রীয় কোম্পানির মালিকানাধীন এদিকে ডাস সেল মিয়ানমারে তাদের কার্যক্রম বন্ধের খবর শুক্রবার নিশ্চিত করেছে সমুদ্রের একটি ব্লকে ইউডসাইট এনার্জি এবং মিয়ানমার পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির সঙ্গে তাদের যৌথ বিনিয়োগ কার্যক্রম ছিল সকে প্রতিষ্ঠানের মুখপাত্র বলেন অনুসন্ধান কাজ পরিত্যক্ত অবস্থায় রয়েছে যার কারণে এর সঙ্গে কোনো উৎপাদন সরকারের সঙ্গে আমাদের কোনো লেনদেনও নেই শুধু এই তিনটি প্রতিষ্ঠানই নয় একে একে প্রায় সব বিদেশি বৃহৎ কোম্পানি মিয়ানমার থেকে তাদের বিনিয়োগ গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে এতে আরও বিপাকে পড়ছে দেশটির অর্থনীতি হিউম্যান রাইটস অর্স তথ্য অনুযায়ী শুধু টোটাল ও সেবরণী ইয়াদানা গ্যাস প্রকল্পের আয় থেকে সরকারকে প্রতি বছর একশো কোটি ডলারের বেশি কর দিত এবং বিভিন্ন ফি হিসেবে যা দেশটির বিদেশি মুদ্রা আয়ের এককভাবে সবচেয়ে বড় উৎস ছিল এটি বন্ধ হয় মায়ানমার সামরিক যাত্রা আয়ের ক্ষেত্রে বড় রকমের ধাক্কা খাবে এবং তাদের ব্যালেন্স পেমেন্টেও বড় ধরনের ঘাটতি সৃষ্টি হবে জাপানি প্রতিষ্ঠান টয়োটার মিয়ানমারে গত বছরই একটি কারখানা চালু করার কথা ছিল সেটি তারা স্থগিত করেছে সামরিক সরকার ক্ষমতা দখলের পরপরই দুইটি কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছে আর এক জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি সামরিক অভ্যুত্থানের ধাক্কায় গত বছর ধরে ক্রম তৈরি পোশাক শিল্প ইটালির বেনেটের মতো ব্র্যান্ডগুলো এখন তাদের কাছ থেকে পোশাক কেনা বন্ধ করে দিয়েছে জাপানের পানীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কিরিন গত কয়েক মাস ধরেই মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্কের ইতি টানার চেষ্টা করে আসছে ডেনিস বহুজাতিক কোম্পানি কার্ল সার্ভেগের প্রায় সাড়ে চারশো কর্মী আছে দেশটিতে প্রতিষ্ঠানটি সেখানে তাদের কার্যক্রম সীমিত করার ঘোষণা দিয়েছে সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধে বিদেশি বিনিয়োগ কর্মসংস্থান ও মিয়ানমারের সার্বিক অর্থনীতি আরও নাজুক পরিস্থিতির মধ্যে পড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা বাংলাদেশের উচিত হবে এই সুযোগগুলো পুরোপুরি গ্রহণ করা যদিও মায়ানমারের সামরিক জানতা এ বিষয়ে দেশের নাগরিকদের বলছে যে তাদের চলে যাওয়ার কারণে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অর্থনীতিতে তেমন একটা প্রভাব পড়বে না বন্ধুরা তারা এটি বলবে এটি বড় ছাড়া তাদের অন্য কোনো গত্যান্তর বা উপায় নেই আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও স্পষ্ট ভূমিকা আশা করি কোনো দৃশ্যমান ভূমিকা ছাড়া বাংলাদেশ এবং মায়ানমারের এই রোহিঙ্গা সমস্যা সমাধান করা সম্ভব নয় তাই বাংলাদেশের উচিত হবে এই ব্যাপারটি যেন সবসময়ের জন্য বিশ্ব সম্প্রদায় বা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে থাকে সেইভাবে পদক্ষেপ গ্রহণ করা মায়ানমার সবসময়ের জন্য এই ব্যাপারটিকে পিছনে ঠেলে দিতে চাইবে অন্য কোনো ইস্যু তৈরির মাধ্যমে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যা থেকে ফোকাস অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে যেটি করার চেষ্টা করেছিল দুই সালে তারা কয়েকবার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘনের মাধ্যমে বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দিয়েছিল কিন্তু বাংলাদেশ তখন তাদের পাতা ফাঁদে পা যায়নি কমপক্ষে আঠারো থেকে উনিশ বার বাংলাদেশের এই সীমান্ত অতিক্রম করে মায়ানমার বন্ধুরা এখন সেই ব্যাপারটি পুনরায় ঘটবে বলে মনে হয় না কারণ বাংলাদেশের মাইন্ড সেট আপ সম্পর্কে বর্তমান মায়ানমার অবগত এবং বাংলাদেশ এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছে আপনারা স্পষ্ট থাকেন এই ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা যদি মায়ানমারে থাকে তাহলে বাংলাদেশ মায়ানমারে আঘাত আনবে সেই লক্ষ্যেই বাংলাদেশ তার সামরিক সংগ্রহ এবং সামরিক প্রস্তুতিগুলো রাখছে কারণ বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় মায়ানমারে বর্তমানে যে সকল রোহিঙ্গা অবস্থান করছে সেইগুলোকে বাংলাদেশ কোনোভাবেই সীমান্ত অতিক্রম করলে বাংলাদেশ গ্রহণ করবে না আন্তর্জাতিক বিশ্ব এ ব্যাপারে অবগত বন্ধুরা তখন বাংলাদেশের উচিত হবে একটি বৃহত্তর সামরিক সামরিক সংযোগ বা পরিকল্পনা গ্রহণের মাধ্যমে মিত্র দেশগুলোর সাথে এমন একটি সম্পর্ক গড়ে তোলা যেন জরুরি প্রয়োজনে সেখান থেকে বাংলাদেশ সামরিক সহায়তা পেতে পারে বন্ধুরা আমরা যতই বলি যুদ্ধ করব না কিন্তু এটি শুধু আপনার একার সিদ্ধান্তের উপর নির্ভর করবে না আপনার পার্শ্ববর্তী দেশ কি ধরনের উস্কানি দিচ্ছে বা কি ধরনের আচরণ করছে তারপরেও অনেক অংশ নির্ভরশীল আপনি হয়তো ধৈর্য ধারণ করতে পারেন কিন্তু যখন আপনার সার্বভৌম নিরাপত্তা ভুলণ্ঠিত হবে তখন আপনি আর বসে থাকতে পারবেন না জাতীয় প্রয়োজনে সেখানে আপনার হস্তক্ষেপ করতে হবে তবে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কি সেই ধরনের সক্ষমতা রয়েছে বন্ধুরা মায়ানমার যেহেতু আক্রমণকারী দেশ হবে আমি নিশ্চিত সেক্ষেত্রে মায়ানমারকে বাধা দেওয়ার জন্য যথেষ্ট সামরিক সক্ষমতা বাংলাদেশের রয়েছে তবে এক্ষেত্রে শুধু বাধাদানকারী দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকা পালন করলে হবে না এক্ষেত্রে বাংলাদেশের উচিত হবে অফেন্সিভ দেশ হিসেবে মায়ানমারের উপর আক্রমণ করা সেক্ষেত্রে চরম একটি শিক্ষা পাবে মায়ানমার এখন বাংলাদেশ প্রতিনিয়ত তার সামরিক সম্ভারকে উন্নত করে চলছে এইভাবে চলতে থাকলে দুই হাজার সালের মধ্যে অর্থাৎ দুই হাজার সালের মধ্যেই ধরা যায় বাংলাদেশ একটি মোটামুটি ডিটারেন্স ব্যবস্থা অর্জন করতে সক্ষম হবে মায়ানমারের বিরুদ্ধে তবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের এই সকল সিদ্ধান্ত নেওয়া অতি জরুরি মাল্টির কম্ব্যাক্ট এয়ারক্রাফ্ট নতুন ধরনের সাববেরিন বঙ্গোপসাগরে মায়ানমারকে রুখে দেওয়ার জন্য সাববেরিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ব্যাপারে মায়ানমার অ্যাগ্রেসিভ নীতি নিয়ে অগ্রসর হচ্ছে বাংলাদেশের উচিত হবে তারা এই সাববেরিন প্রজেক্টটিকে আরো দ্রুততর করা বন্ধুরা পানির নিচে বা পানির অভ্যন্তরে মায়ানমারকে বাধা দেওয়ার সক্ষমতা অর্জন না করলে মায়ানমার বর্তমানে বাংলাদেশের সাবমেরিন শক্তিতে সমকক্ষ রয়েছে ক্রমান্বয়ে ভারত এবং চীনের সহযোগিতায় তারা আরও বাংলাদেশের চেয়ে এগিয়ে যাবে মায়ানমার বাংলাদেশের চেয়ে এগিয়ে যাওয়ার মানে হচ্ছে বাংলাদেশের প্রতি মায়ানমার আরও শক্তি প্রদর্শনের সুযোগ পাবে বা তাদের টেন্ডেন্সি অন্যরকমভাবে বৃদ্ধি পাবে আমরা মায়ানমারের চেয়ে দুর্বল এই কথাটি যখন মায়ানমার বিশ্বাস করবে তখন বিভিন্ন ক্ষেত্রে মায়ানমার বাংলাদেশের উপরে খবরদারি ফলানোর চেষ্টা করবে বা কর্তৃত্ব দেখানোর চেষ্টা করবে এই সুযোগ ভবিষ্যতে যেন মায়ানমার আর না পায় সেই ব্যাপারে বাংলাদেশের সতর্ক থাকা উচিত এটা হেলিকপ্টারের ব্যাপারে বলতে চাই বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ রাশিয়ার নিকট থেকে নাইট হান্ডার এম টোয়েন্টি এইট এনি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে আমাদের আশা অন্যতম সমরাষ্ট্র বিশেষ করে যে সকল কৌশলগত সমরাষ্ট্র বাংলাদেশ ক্রয়ের জন্য পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাগুলো আরো দ্রুততার সহিত অগ্রসর হবে ইতিমধ্যে এটা হেলিকপ্টার ক্রয়ের অর্থ বরাদ্দ সম্পূর্ণ হয়েছে সুতরাং এটি একটি দৃশ্যমান অগ্রগতি বন্ধুরা সাবমেরিনের ক্ষেত্রেও আমরা এই প্রক্রিয়াটি আশা করি অর্থনৈতিক সক্ষমতা এগিয়ে যাওয়ার সাথে সাথে মায়ানমারকে আর কোনো ছাড় নয় বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে অনেকে মন্তব্য করে থাকেন আপনাদের কি মনে হয় আপনি যদি মায়ানমার আপনার দিকে অগ্রসর হয় আপনি যদি পেছন দিকে অগ্রসর হন তাহলে কি মায়ানমার সুযোগ পাবে না একটি যুদ্ধকে আপনি এড়িয়ে যেতে পারবেন এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত আশা করছি আশা করছি কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন বন্ধুরা বৈদেশিক শক্তি মায়ানমারের উপর যেমন চাপ প্রভাব অব্যাহত রেখেছে তেমনি বাংলাদেশে প্রতিনিয়ত বৈশ্বিক সম্প্রদায়ের সাথে একটি কোঅপোরেশনের মাধ্যমে এই চাপ ক্রমান্বয়ে বৃদ্ধি করার চেষ্টা করবে এবং তার সাথে সামরিক চাপও বাংলাদেশ অব্যাহত রাখবে তাহলেই ভবিষ্যতে মায়ানমার হয়তো তাদের দেশের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারে নচেত নয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ